সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিরা ফেরদোস দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম সিলেটে টানা বৃষ্টিতে টিলা ধসে আটকা পড়া একই পরিবারের শিশু ও নারী সহ তিনজনের মরদেহ উদ্ধার আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে এর চোখনায় দাগ খুন তিনি সহকর্মীর নিহত পুলিশ কনস্টেবল মনিরুলের হত্যাকারী কাউসারের পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন এত বড় দুর্যোগে ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার যেমন জিপিএস কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড এবার বিস্তারিত বন্যা ও জলাবদ্ধতার মধ্যে ভারী বৃষ্টিতে ভূমি ঘটনা ঘটেছে সিলেটে নগরীর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বাগ এলাকায় আধ পাকা বসত ঘরের ওপর টিলার মাটি ধসে পড়লে চাপা পড়ে দুই পরিবারে আট জন এদের মধ্যে পাঁচজনকে জীবিত এবং বাকি জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট গেল কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে সিলেটে সকালে নগরের ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে আধা পাকা দুটি বসত ঘরের উপর সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই পরিবারে পাঁচজনকে জীবিত উদ্ধার করতে পারলেও তিনজন মাটি চাপা টিলাটা

বেলা বারোটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে সেনাবাহিনীর একটি দলও উদ্ধার কাজে যোগ দেয় বেলা একটার দিকে উদ্ধার হয় চাপা পড়া তিনজনের মরদেহ ডক্টর পালস এবং অন্যান্য যে নিয়মিত পরীক্ষা যেটা করা হয় সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে তারা আর বেঁচে নাই আজ সকাল ছটা থেকে নটা পর্যন্ত সিলেট নগরীতে একশো ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দফতর মাছরাঙা নিউজ ডেস্ক দর্শক সিলেটে ভূমি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার শুভ্রদাস রাজ দিন ধরে কিন্তু সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যায় সকাল সাতটার দিকে নগরীর চামিলুব্যাগ এলাকায় অতিবৃষ্টির কারণে একটি টিলা ধসে একই পরিবারে আটজন কিন্তু মাটি চাপা পড়েন এখানে আটজনের মধ্যে পাঁচজন মাটি চাপা থেকে বের হতে পারলেও তিনজন কিন্তু মাটি চাপায় আটকা পড়েন তাদেরকে উদ্ধারের জন্য সকাল থেকে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিস পুলিশ সদস্যরা সঙ্গে উদ্ধার কাজে নামেন কিন্তু উদ্ধারে গতি না পাওয়ায় সেনাবাহিনী কিন্তু নামের প্রায় সাড়ে ছয় ঘন্টা এই উদ্ধার অভিযানের শেষে কিন্তু তিনজনের লাশ উদ্ধার করা হয় উদ্ধার শেষে তাদেরকে কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু লাশদের লাশ তিনজনের লাশকে পাঠানো হয়েছে মর্গে তো বলে রাখি সিলেটে কিন্তু প্রায় এই ধরনের টিলা দশের ঘটনা ঘটে থাকে এর আগেও জন্তাপুরে একই পরিবারে চারজন টিলা মারা যায় খাদিমেও কিন্তু একজনের নিহতের ঘটনা ঘটে প্রশাসন কিন্তু এই টিলা যে যারা টিলাতে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য প্রায় সময় আমরা দেখি যে মাইকিং করে থাকেন সচেতনতা তারা করে থাকেন কিন্তু তাতেও কিন্তু কোনো কাজে আসছে না এই টি ঝুঁকিপূর্ণ এলাকাতেই তারা বসবাস করছেন এবং অতি অতিবৃষ্টিতেই কিন্তু এই বৃষ্টিতে কারণে টিলা দোষে তাদের কিন্তু এই ক্ষয়ক্ষতি এবং নিহতের ঘটনা ঘটছে তো এখন উদ্ধার কাজ শেষ এখন যারা এই ক্ষয়ক্ষতি যারা বসত বাড়িতে যেসব জিনিস আছে তাদের পুরোটাই কিন্তু মাটির নিচে আছে এখান থেকে যে যেটুকুই সামান্য জিনিসপত্র আছে তারা এখান থেকে বের করার চেষ্টা করছে রাজধানীর বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুল হককে নেত্রকোনায় দাফন করা হয়েছে সকালে বিষ্ণুপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হয় বিল মুক্তিযোদ্ধা মৃত শামসুল হকের ছয় সন্তানের মধ্যে সবার ছোট হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এর দ্রুত বিচার দাবি করেছেন গ্রামবাসী ও স্বজনেরা দু হাজার নেত্রকোনা আঞ্জমান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ ও পরে ময়মনসিংহে একটি বেসরকারি পলিটেকনিক থেকে চতুর্থ সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করেন মনিরুল দু হাজার ষোলোতে পুলিশে যোগ দিয়েছিলেন তিনি সহকর্মীকে গুলি করে হত্যাকারী পুলিশ কনস্টেবল কাউসারের পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন পুলিশ কর্মকর্তাদের ধারণা ব্যক্তিগত ক্ষোভ থেকে হতে পারে হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা দাবি প্রতিনিধি রিপোর্ট এ সবার রাজধানীর বাড়িধারায় কূটনৈতিক পাড়ায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যা করেছেন তারই সহকর্মী কাউসার আলী কাউসারের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী দাঁড়ের পাড়া এলাকায় তার বাবা বীর মুক্তিযোদ্ধা নিজের ছেলে গুলি করে সহকর্মীকে হত্যা করেছে এমন খবরে আরও অসুস্থ হয়ে পড়েছেন বয়সের ভারে নয়ে পড়া বৃদ্ধ বাবা তার মায়ের দাবি মানসিকভাবে অসুস্থ ছেলেকে বিভিন্ন সময় হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দিতে হয়েছে শুধু পরিবার নয় পুলিশ ও কাউসারকে বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দিয়েছে আমার ছেলের পরিস্থিতি তো মেনটাল সে ঢাকা পোড়া লোক জানে ডিপার্টমেন্টের লোক তারাই সে নিজে অসুস্থ হলে তারাই চিকিৎসা দেয় তারাই চিকিৎসা দেয় আবার সে সুস্থ করে বাড়িতে শিচিনি তাদের আবার ছুটি কাটায় সে মেন্টাল রুগীকে কেন সে ডিউটি দিল ভিআইপি জায়গায় ডিউটি দিলে দিল কেন অস্ত্র দিল কেন অস্ত্র দিল তো গুলি দিল কেন আমরা জানি বাড়ির ফ্যামিলিরা জানি যে সেই মেনটার রোগে তাকে লাঠি দেয় অস্ত্র দেয় জানি না এলাকাবাসী এ বিষয়ে কথা বলতে না চাইলেও কেউ কেউ বলছে কাউসার মানসিক ভারসাম্যহীন চাকরি পাই পাঁচ বছর ভালো ছিল ভালো থাকি সেই ছেলি হলে চাকরি থাকি ওই জায়গাতেই অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে সেই ছেলি বাড়িতে আইসে আইসি এই পায়খানা করে দেওয়ালে মাকায় আবার মারে হাসি দিয়ে মারতে যায় কাটতে যাই সমস্যা কিছুদিন চাকরি করার পরেও দিয়ে যায় তারপরে ওনাকে নিয়ে যায় দেয় ভাবনা নিজেই আইনি ঘুরে ফিরে আবার কিছুদিন পরে তো ওকে নিজেই আবার পুলিশে যাই চাকরি দিয়েছে কাউসার আসলেই মানসিক ভারসাম্যহীন নাকি ব্যক্তিগত ক্ষোভ থেকে সহকর্মীকে হত্যা করেছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি সবার তাশফিক সঞ্চয় মাছরাঙা সংবাদ কুষ্টিয়া চলতি বছরে তাপ প্রভাবে যশোরে কাঁঠালের ফলন বিপর্যয় হয়েছে এতে স্থানীয় বাজারে কমেছে এর সরবরাহ যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট আবহাওয়া অনুকূলে থাকায় বিগত বছরগুলোতে জেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছিল কিন্তু চলতি বছরের মার্চ থেকে মে মাস জুড়ে বিভিন্ন সময় টানা অতি তাপমাত্রায় গাছের অনেক কাঁঠালের মুচি নষ্ট হয় বেড়ে যায় পোকার সংক্রমণ এতে ফলন বিপর্যয় হওয়ায় লোকসান গুনছেন কৃষকরা শুধু তাই নয় ফলন কম হওয়ায় গ্রামে গ্রামে ঘুরেও পর্যাপ্ত কাঁঠাল পাচ্ছেন না ব্যবসায়ীরা ফলে বেড়েছে দাম কাঁঠালটা এমনই হতো কিন্তু গাছটা ভেঙে যেত এত পরিমাণে কাঁঠাল ধরতো কিন্তু এইবার তাপমাত্রা এমনই তাপমাত্রা হয়েছে এই তাপমাত্রার কারণে আপনার কাঁঠালে যে ফুলকড়া আছে ফুলকড়া নষ্ট হয়ে গেছে আর যে কটা কাঁঠাল ধরেছে সেটা একা ব্যাকা হয়ে গেছে কিন্তু কাঁঠালটা পুষ্ট হয়নি কাঁঠাল তো এবার প্রথম দেখি বড় মানে যা হয়েছিল পরে গরমের থেকে সেটা পুড়ে গেছে ধুয়ে ধুয়ে বুঝেছি আর যা আছে দেখা ত্যাড়া গাছে কোনো কাঁঠাল হয়নি যদি বা হয়েছে হেম্মা ট্যাম্মা ছোটখাটো যেটা আমরা বিক্রেতায় করতে পারছি না খেতেও পারতেছি না কাঁঠাল ছোট ছোট যখন বেরোয় তারপরে যদি পানি যায় না তাহলে কাঁঠাল বেরোয় কিন্তু এবার তোর পানি না তো পানি না হলে কাঁঠাল হয় না এবার দাম বেশি দাম বেশি যে চিনে আমরা ভাই পা টাকা পাচ্ছি না জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে দীর্ঘ তাপ প্রবাহের কারণে পরাগায়ন ব্যাহত হওয়ায় কাঁঠালের ফলন বিপর্যয় হয়েছে কাঁঠালের যেটা যে সময় আসলে মুচি বলি আমরা যেটা ফল আসে সেই সময় তাপদহ থাকার কারণে এদের পরাগায়নে কিছুটা বিঘ্নিত হয়েছে আমরা গাছে বিভিন্ন ধরনের কাঁঠাল দেখতে পাই কোনোটা সমান সুন্দরভাবে একটা ইউনিফর্মেটি একটা আছে আবার কোনো কোনো কাঁঠালে দেখে দেখতে পাই জায়গায় উঁচু জায়গায় নিচু এটা এটার মেন কারণ হচ্ছে জেলার প্রায় নব্বই হাজার কৃষক কাঁঠাল চাষ করেন হেক্টর প্রতি ফলন হয় নব্বই থেকে একশো দশ টন অথচ চলতি বছর তারা নেমে এসেছে পঞ্চাশ থেকে ষাট টনে মাছরাঙা ডেস্ক রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়েছে নোয়াখালী পৌর পার্ক ময়লা আবর্জনা ফেলে নষ্ট করা হচ্ছে পার্কের পরিবেশ পরিণত হয়েছে গোচারণ ভূমিতে নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দুই হাজার দশ সালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিঘি ঘিরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নোয়াখালী পৌর পার্ক বসানো হয় দোলনা স্লিপার সহ বিভিন্ন উপকরণ অল্প সময়ে শিশু কিশোর বৃদ্ধ সহ সব বয়সী মানুষের প্রাণের কেন্দ্র হয়ে ওঠে পার্কটি একটু স্বস্তির আশায় সবাই ছুটে আসতেন এখানে কিন্তু গত কয়েক বছর ধরে নানা অব্যবস্থাপনা আর রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে পার্কের জিনিসপত্র এখানে যে পার্কটা যে উন্নয়নটা হয়েছিল শুরু যে ধারাটা শুরু হয়েছিল সেটা কি যেন কী কারণে থমকে গেছে সেটা আমরা নিজেরাও জানি না আমাদের নোয়াখালীতে কোনো সরকারি পার্ক নাই এই পুরো পার্কটাকে আরেকটু সুন্দর করলে ভালো হয় ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে পার্কের বিভিন্ন অংশ হয়ে উঠেছে গরু ছাগলের চারণ ভূমি এটাকে একটু যদি সুন্দর করে আর ময়লা আবর্জনা সাফ করে তাহলে অনেক ভালো হবে সুন্দর হবে আর এটা আধুনিক করলে আরো ভালো হবে পার্ক হিসাবে যেটা পার্কের যে আলাদা একটা বৈশিষ্ট্য সেটা এখানে আমি তেমন লক্ষ্য করি কেবল অবকাঠামো সমস্যাই নয় বখাটাদের দৌরাত্ব শুরু হয়েছে পার্কের ভেতরে ভয়ভীতি দেখিয়ে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ এখানে এত ময়লা আবর্জনা আর এত বখাটে ছেলে আছে যে এখানে কোনো মানে আধুনিক পার্কের মতো লাগে না মানুষ একটু একটা কথা বলবো পার্কের একটা সৌন্দর্যতা আছে এখানে সে সৌন্দর্যতা নেই একটি নান্দনিক পার্ক হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান নোয়াখালী পৌর মেয়র আধুনিকায়ন করার জন্য এবং জনগণের বিনোদনের সুন্দর একটা স্থানে পরিণত করার জন্য অলরেডি আমার মধ্যে কাজ শুরু করেছি ইতিমধ্যে আমরা প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটা দরপত্র আহ্বান করেছি সেটা কাজ শুরু হবে পাশাপাশি আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে আমরা একটা বরাদ্দ জন্য অলরেডি মন্ত্রণালয়ে একটা ডিপিবি জমা দিচ্ছি দ্রুত পার্কটি সংস্কার করা এবং বখাটেদের দৌরাত্ম কমাতে প্রশাসনের হস্তক্ষেপ চান নগরবাসী কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় আহত হয়েছে আরও সাত রোহিঙ্গা রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত চোদ্দ এপিবিএন এর অধিনায়ক ইকবাল জানিয়েছেন ভোরে এই ঘটনায় নিহত হন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ ইসহাক ও ফিরোজ খান নামে তিন রোহিঙ্গা উখিয়ার মথুর ছড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারের জের ধরে বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতাধিক অজ্ঞাত রোহিঙ্গা প্রবেশ করে পাহারারত রোহিঙ্গা ও এপিবিএন সদস্যরা বাধা দিলে হামলা করে তারা উখিয়া থানার ওসি মোহাম্মদ শামিম হোসেন জানা নিহত তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া ভূমিহীনরা এখন আর কারো উপর নির্ভরশীল নয় সরকারের নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তারা এখন নিজেরাই অর্থ উপার্জন করছে একই সাথে তাদের সংসারে এসেছে সচ্ছলতাও কক্সবাজারের রুখিয়া থেকে রিপোর্ট করছেন জাহেদ সেলিম ছবি তুলেছেন মোহাম্মদ আলী তেরো বছর আগে হারিয়েছেন তার স্বামীকে নিজের নিরাপদ আশ্রয় বলতে কিছুই ছিল না বহু চড়াই উত্তরায় পেরিয়ে বছর দুই আগে চার সন্তানসহ ঠাই হয়েছে উখিয়ার এই আশ্রয়ণ প্রকল্পে তারপর প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে করে তুলেছেন স্বাবলম্বী আমি উপজেলার থেকে যে প্রশিক্ষণ পাইছিলাম এই প্রশিক্ষণে আমার ষাটটা ছেলে সন্তান নিয়ে। যে এখন ইনকম হয় আমার বারো হাজার টাকা মাসে প্রধানমন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ সকরিয়া জানাইছি আমি আশ্রয়ণ প্রকল্পের আরেকজন বুনিয়ার সুলতানা ঘরের পাশের ফাঁকা জায়গায় এক ইঞ্চি জমিও অবশিষ্ট নেই পুরো জায়গাটিতে লাগিয়েছেন নানান ধরনের সবজি যা দিয়ে চলছে সংসার প্রধানমন্ত্রী তো আমাদেরকে তো ঘরটা দিছে একটা তো ছায়ার জন্য এটা তো ধরেন একটা জায়গা কেনার আমাদের কোনো কি ছিল না সামর্থ্যটা ছিল না তো এই আমাদেরকে যখন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা ভাড়ি দিছে তো এখন পাশে যখন এতটুকু যখন জায়গা খালি ছিল এটাকে কেন অপচয় করব। কেউ প্রকল্পে বরাদ্দ পাওয়া ঘরের এক পাশ ব্যবহার করে ছোট ব্যবসা পরিচালনা করছেন সবাই যেন নিজে স্বাবলম্বী হতে পারেন সেজন্য সাহায্য করছে স্থানীয় প্রশাসন যে আমরা আমরা অনেক আমাদের আশ্রয়ন প্রকল্পে অষ্টাশিটি ঘর আছে এখানে উপকারভোগীর অত্যন্ত আনন্দের সাথে তাদের পরিবার পরিজনের দিনাতিপাত করছে এবং তারা প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন সমাজের একেবারে প্রান্তিক এই মানুষগুলোকে ঘর দেয়ার মাধ্যমে তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রীর এই প্রকল্প বলছেন জেলা প্রশাসক তাদের সন্তানরা আগে স্কুলে যেত না এখন স্কুলে যাচ্ছে আগে সন্তানদের বিবাহতে একটি সমস্যা হতো কোথায় ঠিকানা স্থায়ী ঠিকানা তাদের নাই আজকে তাদের স্থায়ী ঠিকানা হয়েছে এবং তারা সমাজে একটি মর্যাদাবান মানুষ হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা তাদের এই প্রকল্পের মাধ্যমে আগামীকাল সাড়ে আঠারো হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন ঘর হস্তান্তর করা হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভাসমান আশ্রয়হীন আর অনিরাপদভাবে যাদের জীবন চলছিল তারা এখন মাথা গোজার ঠাঁই পেয়েছেন স্থায়ীভাবে সেই সাথে নিজেরাও চেষ্টা করছেন স্বাবলম্বী হওয়ার গৃহহীনদের ঘর দেওয়ার এই প্রকল্প তাদের জীবনকে করেছে স্বস্তিদায়ক দেশের বাকি গৃহহীনরাও একসময় তাদের মতো মাথা গোজার ঠাঁই পাবে সেই প্রত্যাশা সবারই জাহেদ সেলিম মাত্র সংবাদ উখিয়া কক্সবাজার বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সন্দেহ ভাজন আরও চারজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে দুপুরে তাদের কঠোর পাহারায় বান্দরবান সদর থানা থেকে প্রিজন ভ্যানে করে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেন তাদের জেল হাজতে পাঠাতে নির্দেশ দেন রোববার বিকেলে তাদের রুমার সদরের চার নং ওয়ার্ডের জুরবারং পাড়া থেকে গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা চলমান এই অভিযানে এই পর্যন্ত সর্বমোটকে এনএফ এর ছিয়ানব্বই জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী নারী পাচারের অভিযোগে জিসাউ সুহুই নামে এক চীনা নাগরিককে আটক করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ গতকাল ঢাকার উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় অভিযানে সেখান থেকে উদ্ধার করা হয় পুলিশ এদের পাঁচ সবাইকে পাচারের জন্য আটকে রাখা হয়েছিল ঘটনায় অভিযুক্ত অন্য সুমি চাকমা পালিয়েছে পুলিশ জানিয়েছে সুমি খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকা থেকে চীনে পাঠানোর কথা বলে এসব কিশোরীকে ঢাকায় নিয়ে যায় পরে তাদের ফোনে কেড়ে নিয়ে ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল পরিবারের অভিযোগ পেয়ে ঢাকার উত্তরার ওই ফ্ল্যাট থেকে চীনা নাগরিককে আটক ও ফ্ল্যাটে আটকে রাখা পাঁচ পাহাড়ি কিশোরীকে উদ্ধার করে পুলিশ আটক চীনা নাগরিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে থাগড়াছড়িতে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য পরিবহনে জেলা পরিষদ বাজার ফান্ড ও পৌরসভার অবৈধভাবে বাড়তি টোল আদায় করছে এমন অভিযোগে জানিয়ে মানববন্ধন করেছে জেলা বাগান মালিক সমিতি ও সম্মিলিত কৃষক সমাজ সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী ব্যাপী মানববন্ধনে কৃষিপণ্য পরিবহনে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের দাবি জানান বক্তারা পাশাপাশি এস এ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রতি কেজি কৃষিপণ্য পরিবহনে পনেরো থেকে বিশ টাকা সার্ভিস চার্জ নিচ্ছে জানিয়ে তা বাতিলেরও দাবি জানানো হয় মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা ঢাকায় আম পরিবহনের জন্য পঞ্চমবারের মতো নবাবগঞ্জ থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্টেশন মাস্টার বিকেলে ট্রেনটির উদ্বোধন করবেন নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ পরে ট্রেনটি নবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেনে আম ছাড়াও অন্যান্য মৌসুমি ফল ও শাকসবজি পরিবহন করা যাবে আর এতে খরচ পড়বে কেজি প্রতি এক টাকা সাতচল্লিশ পয়সা এছাড়াও তিনি বলেন প্রতিদিন সন্ধ্যা ছয়টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং যতদিন আম চাষী ব্যবসায়ী ও আরও চাহিদা থাকবে ততদিন ট্রেনটি চলবে আমরা এখন যেরকম সাত ক্যারেড আম দিলাম এটা যদি কুরিয়ারে দিই তো আমাদের প্রায় পনেরোশো দু হাজার টাকা মতন খরচ পড়বে এখানে দেখা হলো আমাদের নয়শো টাকাতে হয়ে গেল। এতে আমরা লাভবান হচ্ছি আমরাও অনেকটা মানে সাশ্রয় পাচ্ছি সর্বরাহ কমের অজুহাতের সপ্তাহের ব্যবধানে আবারও দিনাজপুরের হিলিতে প্রতিটি ডিমের দাম এক টাকা বেড়েছে এক সপ্তাহ আগে ত্রিশ পিস ডিমের দাম যেখানে ছিল তিনশো টাকা সেটি এখন বেড়েছে তিনশো টাকা হয়েছে এতে বিভাগে পড়েছে নিম্নয়ের মানুষ বিক্রেতাদের দাবি তাপদাহের কারণে খামারে মুরগি মারা যাওয়ায় এবং অসুস্থ হওয়ায় উৎপাদন কমেছে এতে চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না এদিকে ডিমের উৎপাদন কমের অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছে বড় কোম্পানিগুলো দিনাজপুরের হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি সকালে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন এবার চারশো টাকা প্যাকেজ মূল্যে দুই লিটার সয়াবিন তেল পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে উপজেলার দশ হাজার পাঁচশো একাত্তর জনের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রি হচ্ছে ঈদের আগে খোলা বাজারে চেয়ে কম দামে নিত্য পেয়ে খুশি সাধারণ মানুষ লালমনিরহাট সদর উপজেলার পাট ক্ষেত থেকে জুনায়েদ নামের পাঁচ বছরের একটি শিশু লাশ উদ্ধার হয়েছে জুনায়েদ স্থানীয় অটোরিকশা চালক মোহাম্মদ দুলাল হোসেনের ছেলে পুলিশ জানিয়েছে সন্ধ্যার আগে শিশু জুনায়েদ বাসা থেকে বের হয় রাত হলেও না ফেরার অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পাট ক্ষেতের ভেতরে শিশুটির মরদেহ পাওয়া যায় স্থানীয় ও পরিবারের অভিযোগ শিশু জুনায়েদকে হত্যা করা হয়েছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে পাঁচ বছরের শিশুকে কেন হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এই ঘটনায় শিশুর পরিবার থানায় এখনও কোনো অভিযোগ দেয়নি নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একের সাথে তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে বছর আরও এক কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত দুপুরে আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত দায়রা জ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হল বরগুনার বান্দুরগাছিয়া এলাকার আব্দুর রহিম আকন্দের ছেলে তানভীর ও রংপুরের কোতোয়ালির মাহিগঞ্জ এলাকার কাশেমারির ছেলে ঝরুল ইসলাম দু হাজার নয় সালে অক্টোবর রূপগঞ্জ উপজেলার আরিয়াবো এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক হত্যা মামলার তিন আসামিকে যাবজ্জীবন ও তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়া সাতক্ষীরায় বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মানিকগঞ্জে পাট চাষের উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে দুপুরে জেলার সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হল রুমে দুশো পঁচিশ জন পাট চাষী ও এ প্রশিক্ষণ দেন আয়োজনের সভাপতি ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান খান আরও ছিলেন জেলা প্রশাসক রেহেনা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তারা এ সময় কৃষকদের উন্নত পাট বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাটের মান উন্নয়ন ও উৎপাদনের নানামুখী পরামর্শ দেওয়া হয় হিলিতে অনুষ্ঠিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দুই শূন্য গোলে আলিহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে গোহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল এতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা হিলি পাইলট স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত উপজেলা পর্যায়ে তিনটি ইউনিয়ন ও পৌরসভার একটি সহ মোট চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে অংশ নেয় এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চলাকালে অসুস্থ হয়ে সামিউল ইসলাম নামে দশ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সকালে উপজেলায় বেডামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার সিলেটে টানা বৃষ্টিতে টিলা ধসে আটকা পড়া একই পরিবারের শিশু ও নারী সহ তিনজনের মরদেহ উদ্ধার আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে নেত্রকোনায় দাফন হলো সহকর্মীর তিনি নিহত পুলিশ কনস্টেবল মনিরুলের হত্যাকারী কাউসারের পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় জরাজীর্ণ নোয়াখালী পৌর পার্ক ময়লা আবর্জনা ফেলে ও গরু চড়িয়ে পরিবেশ নষ্টের অভিযোগ এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট প্রতি ভিজিট করুন মাছিঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল